একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, স্বেচ্ছায় রক্ত দিন, সুস্থ থাকুন চিরদিন। করোনা মহামারীর দাপটে সারা বিশ্ব আজ ভীত সন্ত্রস্ত। করোনার হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজছেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। এরকম সংকটময় সময়ে হাসপাতালে হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার, চাহিদা প্রচুর কিন্তু যোগানে ঘাটতি। সে কথা মাথায় রেখে এগিয়ে এলো যুব শক্তি কমিটি। জনগণের সেবার জন্য যে যুব শক্তি কমিটি গঠনের আহ্বান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা সফল হলো এদিন। করোনা মহামারীর সময় রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো যুব শক্তির সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজেশনের মাধ্যমে রক্ত দিনের প্রায় সবখানে রক্তদাতা। এদিন এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যপুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, ওয়ার্ড কোঅর্ডিনেটর নিজামুদ্দিন শামস, শেখ শওকত আলী, আহমেদ ওয়ারসি, নন্দকিশোর ধানুকা, সুভাষ অয়ন, রাজেশ ধানুকা, বিক্রম ধানুকা সহ বহু বিশিষ্টরা। সংগ্রহ সংখ্যাটা অনেক কমেছে, কিন্তু এখন অনেক সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন অর্গানাইজেশন, রাজনৈতিক দলগুলি দিচ্ছে, রক্তের অভাব যাতে না দেখা দেয় তার জন্যই রক্তদানের। রক্তদান আমাদের যুব শক্তি, যেটা সত্যিকারের যুব শক্তি, তাদের আহ্বান। রক্তদানের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানব সেবা, এইটা তারা করছে, প্রত্যেক বছরই করে। তাই ওদের আহ্বানে প্রত্যেক বছর আমি সারা দিয়ে আসি। আজকেও অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আমরা সবাই, আমি, নিজামুদ্দিন শামস, কাউন্সিলর, সবাই আমরা এখানে আছি। না, প্রথমেই তো আমি এদেরকে ধন্যবাদ জানাই, যুব শক্তিকে, যে এই সময় এরা রক্তদান করেছে। আপনারা দেখলেনই যে রক্তদানে এত গুরুত্ব আছে কি আমাদের মাননীয় মন্ত্রী, মেয়র, এমএলএ, আমাদের নেতা, উনিও এখানে এসেছিলেন। আর এই জিনিসটাই অনেক দিন থেকে বন্ধ ছিল, প্রায় ছ মাস দিয়ে, এই করোনা নিয়ে। এখন এইটা বেশি করে করতে হবে। সরি, না বাংলায় বলুন, আমি বাংলায় বলবো। সবচেয়ে প্রথম আমি আজকে আমি ধন্যবাদ দেব আমাদের যুব শক্তির প্রত্যেকটা আমাদের মেম্বারকে। আমরা প্রতি বছর এখানে রক্তদান শিবির করি, প্রায় 8 বছর, এই বছর আমাদের 8 বছর রানিং চলছে। আর আমাদের কাছে অনেক কার্ড এখনও পড়ে রয়েছে, তা সত্ত্বেও আমরা যখন এখান থেকে লোকজন পাঠাচ্ছি, ব্লাড ব্যাংক থেকে আমাদের ফোন করা হচ্ছে কি আপনারা দাদা কার্ড তো পাঠাচ্ছেন, কিন্তু ব্যাংকে যখন থেকে আমাদের করোনার কোভিডের মহামারি শুরু হয়েছিল তখন থেকে তো ব্লাড ব্যাংকে একটা লোক ব্লাড ডোনেশন করছে না। তার মধ্যে ব্যাংকে মানে এক ফোঁটাও রক্ত নেই, আমরা কি করে রক্ত দেব? আর তখন আমি ভেবেছি কি এই করোনা কোভিডের সময় অনেকে রেশন বিতরণ করছে, অনেকে মেডিসিন বিতরণ করছে, কিন্তু রেশন টাকা দিয়ে আনতে পারি এক সাইড মোড় পর, লেকিন হাম লোগোকে মুখ্যমন্ত্রী এসি হ্যাঁ কি হাম লোগোকে বাত বহুত জলদি মান লেতি হ্যাঁ। আর দিদিনে হাম লোগোকে 1 তারিখ সে ফির সে প্রোগ্রাম করনে কা ভি অনুমতি দিয়ে হ্যাঁ কি 1 তারিখ সে হাম লোগ শো ভি কর সকতে হ্যাঁ। লেকিন আপ দেশ কে হালাত দেখ রহে হ্যাঁ কি জব সে বিজেপি কি সরকার আই হ্যায় দেশ মে এক হি হালাত চল রহা হ্যায়। আপ জাত ধর্ম লেকর হি চারো তরফ এই হো রা, আপ মুসলমান হ্যায় আপ হিন্দু হ্যায়, লেকিন হাম লোগ কহতে হ্যায় কি হাম যুবা হ্যায়, হাম ইনসান হ্যায়। তো মে 4 লাইন মে কলাকার হুঁ, আপ সবি জানতে, মে গাকর হি কহুঙ্গা, হামারে ববি দা ভি হমেশা কহতে হ্যায় কি আপ যুবা হ্যায়, আপ ইনসান হ্যায়, ইনসান সে প্যার করে। মে ওই 4 লাইন গাউঙ্গা। আর জহাঁ থি খুশবু প্যার কি, কহাঁ সে আই নফরত কি দিবার, जहाँ रहते थे साथ मिलके, कहाँ से आई जात धर्म की दीवार। मेरा नाम राजेंद्र सिंह है, मैं यहाँ आके बहुत ही खुश हूँ ये देख के कि कोरोना के टाइम पे लोग जहाँ डर रहे हैं, बाहर नहीं निकल रहे हैं, बीमारी से डर रहे हैं, युवा शक्ति कमेटी ने ये जो कोशिश की है ब्लड इकट्ठा करने की, ये ब्लड एक ऐसी चीज़ है जो वर्ल्ड में कहीं मैन्युफैक्चर नहीं होता है, ये इंसान इंसान को दे सकता है। ब्लड देने का मतलब है किसी की जान बचाना, किसी को ज्ञान प्राण दान करना, तो ये बहुत बड़ा एक काम है ये जो कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, चैनल 10।